গাজায় যুদ্ধ বন্ধ সহ বিভিন্ন দাবিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ। ম্যানহাটনে কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে থেকে আন্দোলনের সবশেষ তথ্য জানাচ্ছেন রিপোর্টার শরীফুল ইসলাম। ধন্যবাদ নাফিজা। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখনও কিন্তু বিক্ষোভ অব্যাহত আছে। সকাল 12টা দুপুর 2টায় আমি যেটা দেখিয়েছি এখনও কিন্তু বিরতহীনভাবে বা নিরলসহীনভাবে এখনও বিক্ষোভ অব্যাহত আছে। যে বিক্ষোভে আসলে আগের চেয়ে মাত্রা আরও বাড়ছে সময় গড়ানোর সাথে সাথে। আপনি জানেন যে গত 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহ অধিক সময় ধরে শিক্ষার্থীরা, কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে বিক্ষোভ করে আসছেন তার প্রতি অঙ্গনের সমর্থন জানিয়ে নিউ ইয়র্ক স্বদেশের অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু শিক্ষার্থীরাও সম্পৃক্ত হয়েছেন এই আন্দোলনে। শুধু শিক্ষার্থীরাই নয়, পাশাপাশি সম্পৃক্ত হয়েছেন সাধারণ মানুষ এবং ইহুদিদের একাংশও বটে। সেক্ষেত্রে যদি আপনাকে একটু বলে রাখি যে শিক্ষার্থীরা গত 2 সপ্তাহ সময় ধরে যে বিক্ষোভ চালিয়ে আসছিল সে পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে আন্দোলন বন্ধ এবং এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য মূলত তারা দাবি জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার জন্য তারা বহিষ্কার আদেশে একটা হুমকি দিয়ে আসছে দিয়েছে গতকালকে। সে বহিষ্কার আদেশের মেনে না নিয়ে শিক্ষার্থীরা বরঞ্চ তাদের আন্দোলনকে এখনও অটুট রেখেছেন এবং তারা একই সাথে আন্দোলন অব্যাহত রেখে তাদের সাউথ লনে এখনও কিছু তাঁবু আছে। পাশাপাশি তারা হিলটন হল, যেখানে অলিম্পিক ক্যাম্পাসের ভিতরে হিলটন হলে তারা তাদের দখলে রেখেছে এবং হিলটন হলের ভিতরে তারা শিক্ষার্থীরা একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে যাতে করে তাদের কোনোভাবে উচ্ছেদ করা না যায়। এবং একই সাথে শিক্ষার্থীদের যে দাবি সে দাবির প্রতি তারা অন্যান্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এবং তারা বলছেন তাদের যৌক্তিক দাবি, যুদ্ধ বন্ধ সহ এসব দাবির ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করার জন্যই তারা চেষ্টা করছেন। পাশাপাশি ওইসব ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যেসব প্রতিষ্ঠানকে সমর্থন দিয়েছেন সেসব প্রতিষ্ঠানের জন্য সমর্থনটা প্রত্যাহার করে সে দাবিতে তারা এখনও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত মূলত আন্দোলন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই যে পরস্পর বিরোধী দু ধরনের বক্তব্য, এটাই এতে কিন্তু ক্যাম্পাসে কিছুটা হলো আসলে অস্থির, অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে। সে আন্দোলনে শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু এখানে সম্পৃক্ত হচ্ছেন, যে কারণে আন্দোলন গতিবেগ কিছুটা হলো বেড়েছে। এই বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুটা এখানে সাধারণ মানুষের পাশাপাশি অন্যরাও যারা পথচারী আছেন তারাও কিন্তু এখানে সম্পৃক্ত হচ্ছেন, দেখছেন, বোঝার চেষ্টা করছেন, পর্যবেক্ষণ করছেন যে আন্দোলনটা আসলে শিক্ষার্থীদের যুক্তি আন্দোলনটা কী বা এর বোঝার চেষ্টা করছেন। তো আমার কাছে এই ছিল কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে থেকে এখানকার বিক্ষোভের সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।